আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আমিনুল ইসলাম শান্ত আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চেঞ্জ টিভি ডট প্রেসের আয়োজন আন্তর্জাতিক আকাশ অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আজকে আমরা কথা বলবো পররাষ্ট্র নীতিতে জো বাইডেনের জন্য যে বিষ ছিটিয়ে দিলেন মাইক পম্পিও। কম আলোই হতে পারে চোখের ক্ষতির একটি কারণ, ব্যবহার করুন সুপারস্টার এলইডি, যা দেয় সঠিক মাত্রার আলো। আমাদের আগামী বেড়ে উঠুক আলোয় আলোয়। দর্শকবৃন্দ, আপনারা অবশ্যই জানেন যে ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও ডোনাল্ড ট্রাম্পের বিদেশ নীতির প্রধান সেনাপতি তিনি। ঠিক মার্কিন যুক্তরাষ্ট্রের এই পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের মোসাদের পুতুল আর ইসরায়েলের পাহারাদার বললেও ভুল হবে না। শেষ দিনগুলোতে পররাষ্ট্রনীতিতে এমন কিছু মৌলিক সিদ্ধান্ত তিনি দিয়েছেন যা জো বাইডেনকে বেশ ভোগাতে পারে। শেষ দিনগুলোতে পররাষ্ট্রনীতিতে এমন কিছু মৌলিক সিদ্ধান্ত তিনি দিয়েছেন যা জো বাইডেনকে নিশ্চিতভাবেই ভোগাবে বলেই মনে হচ্ছে। বাইডেন মনে করেন যে ডোনাল্ড ট্রাম্পের বিদেশ নীতি গত চার বছরে বিশ্বে আমেরিকার নেতৃত্ব প্রভাব ক্ষুণ্ণ করেছে এবং আমেরিকাকে তার মিত্রদের কাছ থেকে বিচ্ছিন্ন করেছে। বিগত মাসগুলোতে জো বাইডেন বারবার যে কথাটি বলেছেন যে বিশ্বে আমেরিকার মর্যাদাপূর্ণ নেতৃত্ব প্রতিষ্ঠাই হবে তার বিদেশ নীতির প্রধান লক্ষ্য, এমন লোকজনকে তিনি তার পররাষ্ট্রনীতি প্রণয়ন এবং বাস্তবায়নের দায়িত্ব দিয়েছেন যারা একলা চলনীতির বদলে আন্তর্জাতিক সহযোগিতায় বিশ্বাসী। ক্ষমতার শেষ সময়ে চীন, ইরান এবং মধ্যপ্রাচ্য নিয়ে এমন কিছু সিদ্ধান্ত মাইক পম্পিও দিয়েছেন যার পরিণতি জো বাইডেনকে ভোগ করতে হবে। শেষ দশ দিনে পম্পিওর যেসব সিদ্ধান্ত বিষ ছড়ানোর মতোই তা হলো চীনের যে স্পর্শকাতরতা বিবেচনা করে তাইওয়ানের সাথে সরকারি পর্যায়ে যোগাযোগ বন্ধ রাখার যে নীতি যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে অনুসরণ করে আসছিল তা প্রত্যাহার করা হয়েছে, আর ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সন্ত্রাসী সংগঠন হিসাবে তালিকাভুক্ত করেছে যা নিয়ে জাতিসংঘ এবং ত্রাণ সংস্থাগুলো গভীরভাবে উদ্বিগ্ন। জাতিসংঘ ত্রাণ সংস্থার পক্ষ থেকে নিরাপত্তা পরিষদকে বলা হয়েছে যে এই সিদ্ধান্তে ইয়েমেনের মানবিক দুর্যোগ ভয়াবহ রূপ নেবে। যে দেশটির সাথে সম্পর্ক ভালো করতে জো বাইডেন বিশেষভাবে ইচ্ছুক সেই কিউবাকে হঠাৎ করে সন্ত্রাসের মদতদাতা রাষ্ট্রের তালিকায় ঢোকানো হয়েছে। আর ইরানে এখন আল কায়দা তাদের প্রধান ঘাঁটি তৈরি করেছে, এই অভিযোগ তুলে পম্পিও বেশ কিছু সিনিয়র ইরানি নেতা এবং প্রতিষ্ঠানের উপর নতুন নিষেধাজ্ঞা চাপিয়েছেন। জানা গেছে এমনকি আয়াতুল্লাহ আলী খমেনির নিয়ন্ত্রিত কিছু প্রতিষ্ঠানকেও এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। প্রিয় দর্শক, চীনের সাথে বাণিজ্যিক এবং প্রযুক্তিগত প্রতিযোগিতা থেকে সরে আসার কোনো ইচ্ছা জো বাইডেনের না থাকলেও তিনি চীনের সাথে সম্পর্কের সুর বদলাতে আগ্রহী। ইরানের সাথে করা পরমাণু চুক্তিতে ফেরা তার অন্যতম লক্ষ্য। ইয়েমেনের রক্তক্ষয়ী গৃহযুদ্ধ বন্ধে প্রয়োজনে সৌদি আরবের উপর চাপ তৈরির জন্য ডেমোক্র্যাটদের বামপন্থী অংশের ভেতর থেকে বড় ধরনের চাপ রয়েছে তার উপর। কিউবার সাথে বৈরিতা দূর করার ব্যক্তিগত ইচ্ছা রয়েছে জো বাইডেনের, কিন্তু বেছে বেছে মাইক পম্পিও শেষবেলায় ঠিক ওই জায়গাগুলোতেই হাত দিয়েছেন। শুধু তাই নয়, তিনি বলেছেন বেশ কিছু হঠকারী কথাবার্তা, যেমন শুধু সিদ্ধান্ত নিয়েই ক্ষান্ত হননি পম্পিও। গত কদিন ধরে তিনি এমন সব বিবৃতি দিচ্ছেন যার প্রধান প্রধান বক্তব্য যেমন ডেমোক্র্যাটরা আগেও তাদের বিদেশ নীতিতে আমেরিকার স্বার্থ দেখেননি, এবারও দেখবে না, এই অভিযোগ তিনি করেন। এবং ওবামা সরকারের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির পুরনো একটি ভিডিও তিনি টুইটারে পোস্ট করেছেন যেখানে কেরি বলেছিলেন যে ফিলিস্তিন নিয়ে ছাড় না দিলে আরব দেশগুলো ইসরায়েলকে স্বীকৃতি দেবে না। ওই ভিডিও পোস্টের সাথে পম্পিও লিখেছেন এই মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞকে চিনে রাখুন, তিনি যেটা হবে না বলেছিলেন আমরা তা দেখিয়ে দিয়েছি। মাইক পম্পিও ইসরায়েলের কতটা প্রিয় এবং তিনি ইসরায়েলের প্রতি কতটা কমিটেড এই কথাই তার প্রমাণ রয়েছে। প্রিয় দর্শক, গত সপ্তাহে পম্পিও তার আরেক টুইটে বলেন জাতিসংঘে সবচেয়ে বেশি তহবিলের যোগানদাতা হিসেবে আমি মার্কিন করদাতা এবং আমেরিকার স্বার্থ দেখেছি। টুইটারের সাথে একটি ছবি তিনি পোস্ট করে যে ছবিতে বারাক ওবামা, তার পররাষ্ট্রমন্ত্রী জন কেরি, তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুজান রাইস এবং জাতিসংঘের তৎকালীন মার্কিন সামান্থা পাওয়ার রয়েছেন। জো বাইডেনের সরকারেও সুজান রাইস এবং সামান্থা পাওয়ার জায়গা পেয়েছেন। বাইডেনের কি বিকল্প তিনি হাতে নেবেন, অর্থাৎ মাইক পম্পিও যা করে যাচ্ছেন এর বিকল্প কি কোনো আছে বাইডেনের হাতে? প্রশ্ন হচ্ছে যে বিদেশ নীতি নিয়ে ট্রাম্প সরকারের শেষ মুহূর্তের এসব সিদ্ধান্ত নিয়ে কি করতে পারেন জো বাইডেন, তার সামনে কি বিকল্প থাকবে আদৌ?
বাইডেনের উপদেষ্টা শিবির থেকে বলা হচ্ছে যে পম্পেওর এসব সিদ্ধান্ত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং সহজেই এগুলো উল্টে দেওয়া সম্ভব। বারাক ওবামা সরকারের সময় অর্থ মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা বিভাগে উপদেষ্টা হিসাবে কাজ করতেন শীর্ষ আইনজীবী অ্যাডাম স্মিথ। তাকে উদ্ধৃত করে লন্ডনের ফাইন্যান্সিয়াল টাইমস পত্রিকা লিখেছে যে আইনগতভাবে পম্পেওর এসব নির্দেশনা সবই উল্টে দেওয়া সম্ভব, কারণ এগুলো তার মতে নির্বাহী আদেশ যা প্রেসিডেন্ট পাল্টে দিতে পারেন। তবে তিনি বলেন, বাতিল করার আগে এসব সিদ্ধান্ত পর্যালোচনা করতে হবে, যে কাজে অনেক সময় লেগে যেতে পারে। শুধু যে কালক্ষেপণ হবে তাই নয়, এগুলো বদলাতে গেলে দেশের ভেতরের রাজনৈতিক চাপের মুখোমুখি হতে পারেন জো বাইডেন, এটাই হচ্ছে বিপদ। যেমন নভেম্বরের নির্বাচনে জো বাইডেন ফ্লোরিডায় কিউবান আমেরিকানদের সমর্থন তেমন একটা পাননি, ফলে কিউবার উপর বসানো সন্ত্রাসে মদতদাতার তকমা ওঠাতে তাকে 10 বার ভাবতে হবে নিশ্চয়ই। তাইওয়ানের সাথে সরকারি পর্যায়ে যোগাযোগ স্থাপনের সিদ্ধান্ত, পুনঃস্থাপনের সিদ্ধান্ত বদলানোর ক্ষেত্রেও একই রকম দ্বিধায় পড়তে পারেন তিনি, কারণ চীনকে শায়েস্তা করতে এবং চীনকে শায়েস্ত করার ইস্যুতে কংগ্রেস দুই দলের মধ্যে এক ধরনের ঐকমত্য রয়েছে। সাহস করে মাইক পম্পেওর শেষ মুহূর্তের এসব সিদ্ধান্তের কিছুটা হলেও হয়তো বাইডেন উল্টে দিতে পারবেন বা দেবেন, কিন্তু অনেক পর্যবেক্ষক মনে করেন যে আস্থার সংকটই হবে বৈদেশিক নীতির ক্ষেত্রে তার সবচেয়ে বড় সমস্যা। ইরান এবং অন্য দেশগুলো বাইডেনের সাথে নতুন কোনো চুক্তি করতে এখন দুবার ভাববে, কারণ ডোনাল্ড ট্রাম্প দেখিয়েছেন যে কিভাবে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তিও রাতারাতি উল্টে ফেলা যায়। আর পম্পেওর ইসরায়েল প্রীতির কথা সবসময় প্রশ্নবিদ্ধ হয়ে উঠছে, বিশেষ করে শেষ সময়ে এসে মার্কিন যুক্তরাষ্ট্রে নভেম্বর মাসের শুরু দিয়ে যে প্রেসিডেন্ট নির্বাচন হলো তার কমাস আগে থেকে শুরু করে এই সময় পর্যন্ত এত বেশি ইসরায়েল ঘেঁষা হয়েছিলেন তিনি, যেটি খুব সহজেই সবাই দেখেছেন। যেমন আরব দেশগুলোর সঙ্গে চুক্তি করে দেওয়ার জন্য উঠে পড়ে লাগা, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সৌদি আরব, তাদের সাথে সম্পর্ক তৈরি করে দেওয়ার জন্য দফায় দফায় বৈঠক করা, এবং এক ধরনের মধ্যপ্রাচ্যে এসেই পড়েছিলেন এই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও। শুধু তাই নয়, সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের বৈঠক করে দেওয়া এবং যে দেশগুলোর সাথে সম্পর্ক স্থাপন করা হলো, যেমন মরক্কো, সুদান, এবং ভিন্ন ভিন্ন শর্ত দিয়ে ভিন্ন ভিন্ন সুবিধার কথা বলে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, এই সমস্ত কাজে একেবারে উঠে পড়ে লেগেছিলেন এই মাইক পম্পিওর। শুধু তাই নয়, আরও যাদেরকে এই চুক্তির আওতায় আনার চেষ্টা করা হয়েছিল কিন্তু পারেননি, তাদেরকেও বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়েছে, যেমন ইন্দোনেশিয়াকে, পাকিস্তানকে। এইভাবে বিভিন্ন দেশের সাথে বিভিন্ন দেশের সম্পর্ক ফাটল তৈরি করা হয়েছে এই ইস্যুকে কেন্দ্র করে। ঠিক মাইক পম্পিও কমাস আগে কিন্তু বলেছিলেন যে মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে সামরিকভাবে আরও অনেক বেশি শক্তিশালী করা হবে, সেই কাজটি তিনি করেছেন, যার ফলে আজকে ক্ষমতা ছাড়ার আগ মুহূর্তে বিদেশ নীতিতে এমনগুলো কতগুলো কাজ করে যাচ্ছেন যাতে করে মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট আগামীকালকে যিনি শপথ নেবেন তিনি হয়তো তাৎক্ষণিকভাবে অনেক কিছু উল্টে দিতে পারবেন না। যেমন হুতি বিদ্রোহীদেরকে সন্ত্রাসী হিসাবে আখ্যা দেওয়া হলো, যেই হুতি বিদ্রোহীরা সেখানে মানবতার জীবনযাপন করছে এবং সাধারণ মানুষ তারাও কিন্তু অনেক মানবতার জীবনযাপন করছে, এবং সৌদি আরব যখন এই সব অবস্থা থেকে বের হয়ে আসার চেষ্টা করছে, যেমন কাতারের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছিল সেখান থেকে সৌদি আরব বের হয়ে আসছে, ঠিক সেই মুহূর্তে এসে হুতি বিদ্রোহীদের সন্ত্রাসী ঘোষণা দেবার যে কতটা খারাপ উদ্দেশ্য থাকতে পারে সেটি খুব সহজেই অনুমেয়। এবং এর ফলে যেটি হবে যে এটি তার যে ভিতরে যে আকাঙ্ক্ষা, অর্থাৎ ইসরায়েলের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে তিনি প্রতিষ্ঠিত করলেন। ট্রাম্প প্রশাসনের সর্বশেষ বড় একটি আকাঙ্ক্ষা ছিল ইরানের উপরে খুব এলোপাতারি এবং বেপরোয়া হামলা করা, শেষ পর্যন্ত তার নিজ দেশে ক্যাপিটাল হিলে হামলাকে কেন্দ্র করে খুব বাজে অবস্থার মধ্যে পড়েছেন ট্রাম্প। শুধু তাই নয়, খুব অপমানজনকভাবে তাকে বিদায় নিতে হচ্ছে, এবং যার ফলে শেষ পর্যন্ত তারা ইরানের দিকে আর দৃষ্টি দিতে পারেনি, কিন্তু এটি হয়তো তারা করতো, সেই ধরনের ঘটনা ঘটানোর চাপ ছিল ইসরায়েলের পক্ষ থেকে এবং যার আসল কারিগর ছিলেন এই পম্পিও। ঠিক এই পম্পিওর নীতিগুলো বদলাতে জো বাইডেনকে বেগ পেতে হবে কি হবে না তা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। সবাই ভালো থাকুন, অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ।